কৃষক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আনোয়ার শীত নিবেদিত দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠান পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক, এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপাড়া গ্রামের জাকির হোসেন ভাইয়ের খামারে। জাকির ভাই 2002 সালে মাত্র 1600 টাকা পুঁজি নিয়ে 226টি হাঁস দিয়ে তারই খামার গড়ে তুলেছিলেন। বর্তমানে তিনি একজন সফল খামারি। আপনারা অনেকে আমাদেরকে জানিয়ে থাকেন আপনার এই হাঁস পালন করে দিন দিন বেশ লসের সম্মুখীন হচ্ছেন, কোনোভাবেই লাভের সম্মুখীন হচ্ছেন না। কিভাবে এ থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন, সে কারণে আজকে আমরা আবার চলে এসেছি জাকির ভাইয়ের কাছে। তিনি কিভাবে এই হাঁস পালন করে দিন দিন বেশ লাভবান হচ্ছেন সে কৌশল আজকে আপনাদেরকে জানাবো। আপনারা কিভাবে হাঁস পালন করে লাভবান হবেন সেটিও আপনাদেরকে জানাবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমি সত্যি আজকে আছি আপনাদের সাথে। জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার এই হাঁসের খামার তো এর আগেও আমাদের দীপ্ত কৃষি টিম এসেছিল, আমাদের দর্শকদের মাঝে তুলে ধরেছিল আপনার সফলতার গল্প। এখন আমরা আবার আজকে চলে এসেছি, সেটারও কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। জি, অনেক হাঁসের খামারি ভাই বোনেরা আছে যারা আমাদেরকে বিভিন্ন সময় ফোন দিয়ে থাকে, কমেন্টস করে থাকে বা ইমেলের মাধ্যমেও জানতে চায়, তারা তাদের এই বিষয়টা জানায় তারা হাঁসের খামার করে দিন দিন বেশ লসের সম্মুখীন হচ্ছে, কোনোভাবেই লাভের সম্মুখীন হচ্ছে না। আপনি তো বাংলাদেশে যারা হাঁসের খামারি আছে তাদের মাঝে একজন সফল খামারি, আমাদের খামারি ভাই বোনেরা আছে যারা হাঁসের খামার দিয়েছে, তারা কীভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারে সেই সম্পর্কিত আপনার কাছে জানতে চাই। আমি আমাদের এই 20 বছরের অভিজ্ঞতাই দেখে আসছি, বাংলাদেশে প্রায় 90 ভাগের উপরেই চাষি তারা লসে আছে। এই লসে থাকার পিছনে দায়ী একমাত্র তারাই। তার কারণ বাংলাদেশে উদ্যোক্তারা যারা উদ্যোগ গ্রহণ করার পরপরেই তারা হুটহাট করে একটা খামার করে ডিসিশন নিয়ে ফেলে, বহুল একটা ডিসিশন নিয়ে ফেলছে, মানে সেখানে কনস্ট্রাকশনটা কেমন হবে এক নম্বর কথা, বার্ডস বাচ্চা না রেডি বার্ড কোনটা নির্বাচন করতে হবে, স্পেস কী স্পেসে একটা বার্ডস থাকবে, তার ফিডিংটা কেমন, তার ড্রাগ কেমন, ভিটামিন প্রোগ্রাম কী, এই সম্পর্কে এই খামারের সাথে যারা রিলেটেড, যারা এই খামারগুলোতে লসে আছে তারা কিন্তু মানে একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। যারা একটা খামারে যদি লস হয় লাভ হয় কি, অভিজ্ঞতা তো তারা, এবং নতুন যারা আসবে তাদেরকে বলবো যে আমাদের এই ধরনের ফার্ম যাদের আছে তাদের কাছে যে 7 দিন ট্রেনিং করুক। তারা সর্বপ্রথম কথা আমার এই কথায় যদি মনে করে যে প্রশিক্ষণ নেবে তাদের জন্য দ্বার উন্মুক্ত থাকবে এক নম্বর কথা, আর 2 নম্বর কথা হচ্ছে কি, এই হাঁস চাষে কেন লস হচ্ছে, এই লস হওয়ার পিছনে আপনাকে আমি বলি, কাল বিবর্তনের সাথে সাথে প্রযুক্তির যে পরিবর্তন, এই পরিবর্তন করতে হবে আপনাকে। বাংলাদেশে 2টা পদ্ধতিতে কিন্তু হাঁস হয়, একটা প্রাকৃতিক পদ্ধতি একটা কৃত্রিম পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতিতে একটা হাঁসের বাচ্চাকে মাত্র 150 থেকে 200 টাকা ডিম আনা সম্ভব। প্রসিডিউর কী, সেটা হলো কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, আপনার নাটোর, সিংড়া, বগুড়া, বরিশাল, ভোলা, এইসব নিচু অঞ্চল, আমাদের হাওড় অঞ্চল। এই হাওড় অঞ্চলগুলো ধান যখন কেটে ফেলে তখন ন্যাচারালি 2 থেকে 3 মণ ধান কিন্তু পড়ে যায়, তখন ওই দেশের চাষিরা, ওই অঞ্চলের চাষিরা 15 থেকে 20 দিন আগে হাঁসের বাচ্চাকে মানে তুলে ফেলে, সেরে তোলার পরে 100 গ্রাম থেকে 150 গ্রাম যখন হয়ে যায়, 20 থেকে 25 দিন বয়স হয়ে যায়, তখন তারা ওই মাঠে ছেড়ে দেয়, মানে হাওড়ে ছেড়ে দেয়। তখন এই খাদ্যের উৎসগুলো হলো আপনার কার্বোহাইড্রেট হিসাবে ধান পাচ্ছে, আপনার প্রোটিন হিসাবে শামুক পাচ্ছে, ক্যালসিয়াম পাচ্ছে, আপনার ঘাসের বিচন পাচ্ছে, তার পোকামাকড় পাচ্ছে। শুধু আপনি যদি ভিটামিন কিছু B1, B2, B6 এগুলো যদি রাত্রে নিয়ে এসে দেন, দ্যাটস ওকে, তখন আপনার পুলেট হয়ে যায় হাঁসগুলো, 2টা ডিম পাড়ে। তো ওই বাচ্চা 20 থেকে 25 দিনে, আপনিও বুঝতে পারছেন 25 দিনে কয় টাকা খরচ হবে একটা হাঁসের বাচ্চায়, খুব বিশেষ টাকা খরচ হয় না, শুধু লেবার এবং আপনার মানে প্রথমে যে 20-25 দিন হাঁসের বাচ্চার দাম এবং 20-25 দিন যে পরিমাণ খাই। এটা আমাদের দেশে যারা দেখবেন যে আপনার কাছে, আমাদের কাছে যারা ফোন আসছে
তারা হুট করে মনে করে যে একটা পুকুর আছে আমার হাঁস চাষ হয়ে যাবে। এখন পুকুর যাদের আছে হাঁস চাষ যাদের করতে হবে তাদের ডিসিশন নিতে হবে যে আমার পুকুরটা আছে আমি হাঁস চাষ করবো, তারা বাচ্চা তুলতেছে। এখন বাচ্চা তোলার পরে একটা ফিডের যে দাম যদি পাঁচ মাস এভাবে বসায় বসায় খাওয়াই একটা হাঁসে 750 টাকা খরচ হবে, 750 টাকা খরচের পরে ডিম আসবে। কিন্তু ওই যে যে ন্যাচারালি যে করেছে সে 150 থেকে 200 টাকাই মানে করে ফেলছে, খরচটা অনেক কম। জি জি, এখন এর প্রসিডিউর কী করতে হবে যে যারা ওই অঞ্চলে যে পুলেট তৈরি করে ফেলেছে তারা কিন্তু পুলেট সাধারণত 300 টাকা 320 টাকা এটা পাওয়া যায়, বড় হাঁস পাওয়া যায়। এই হাঁসটাকে তাদেরকে চিনে কিনে আনতে হবে। তাহলে যদি আপনার যে ফিড, এই ফিড যদি হাঁসের যে লেয়ার ফিড, অনেকে কী করে ধরেন শুধুমাত্র ধান দিচ্ছে, এখন আপনি বলেন তো আমরা প্রতিদিন কি মাংস খেতে পারবো? মানুষ খেতে পারবে না। প্রতিদিন সবজি খেতে পারবে? দেখবেন যে অনেক হাঁসের খামারিরা যারা ফোন করতেছে তাদের ভিতরে সর্বপ্রথম কথা যায় দেখবেন কনস্ট্রাকশন ভুল, তারা 100টা হাঁস ধরবে 300টা ধরাই রাখছে, ওর ভিতর দিয়ে রাখছে, তাদের খাদ্য দিতে হবে একরকম দিচ্ছে আর একরকম। এখন তাদের কাছে আমার মেসেজ, সর্বপ্রথম কথা হলো তাদের কনস্ট্রাকশন ঠিক করতে হবে, তাদের খাদ্য মানে খাদ্যকে সঠিক করা লাগবে, তাহলে তারা লাভবান হবে। আমাদের আরেকটা সমস্যা আছে, বাংলাদেশের যে খাকি ক্যাম্বেল এটা কিন্তু ইনব্রিডিং হয়ে গেছে। এখন এই ইনব্রিডিং হয়ে যাওয়ার কারণে যে বাচ্চাগুলো কিংবা যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো আর্লি ডিম আসছে। এখন যদি আর্লি ডিম আসে তাহলে কিন্তু তারা কিন্তু মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কমে যাবে। 5 থেকে 5 মাস পরে ডিম আসে এইরকম হাঁস নির্বাচন করতে হবে, এক নম্বর কথা। এবং ওই হাঁসকে আপনার তারা কিভাবে বুঝবে যে 5 মাস পরে ডিম আসবে, এটার জন্য তো জাতেরও একটা বিষয় আছে? না না না, তাহলে আপনার অনেকেই খুব ভালো ফিডিং করে 3.5 থেকে 4 মাসের ডিম নিয়ে আনে ফেলে অনেকেই, কিন্তু আপনাকে এটা ফিডিং কন্ট্রোল যাকে বলা হয় এই ফিডিং কন্ট্রোল করে, কিংবা আপনি যে পুলটটা কিনে এনেছেন ওটার বয়সে কিন্তু 41-4 মাস হতে হবে। আচ্ছা, 4 মাস হওয়ার পরে আপনি এখানে নিয়ে আসার পরে আপনি ফিডিংটাকে কন্ট্রোল করবেন যাতে কি সে আর্লি ডিম না আসে। 5 মাস পরে যায় ডিম আসে। আচ্ছা, এই 5 মাস পরে যখন ডিম আসবে আপনার এই হাঁসটাকে আপনি যদি লেয়ার ফিড, বাংলাদেশে মুরগির যে লেয়ার ফিড আছে এই লেয়ার ফিডটা সর্বোচ্চ 130 গ্রাম খাবে এই একটা হাঁসে। এই হাঁস সাধারণত 80 থেকে 90% ডিম পারবে 7 থেকে 8 মাস, আগে ছিল 18 মাস, এই 10 মাস কিন্তু নাই বাংলাদেশে। এই সমস্যাটা হলো ইনব্রিডিংগত প্রবলেম। এই 7 থেকে 8 মাস ডিম নেওয়ার পরে অনেক চাষি আছে যে সোনার ডিম দিয়েছে, প্রতিদিন 100 হাঁসে 90টা ডিম পেলে হাঁস আমি বেচবো না, 8 মাস পরে সেল করে দিতে হবে, দেন সেল করতে হবে, এটা কষাই বাজারে বিক্রি হবে। যারা এই যে পুকুরে হাঁস চাষ করবে আর যারা মাঠে করবে যাদের ন্যাচারালি আছে তারা এই হাঁসটা কিনে নিতেও মাঠে যেয়ে পারলে পারে 70-60% ডিম পাবে, তার কারণ তাদের তো আর খাদ্য কেনা লাগছে না, যেটা আসে এটাই লাভ হবে, তাদের উৎপাদন খরচ। জি জি জি, এবার এখন শোনেন আরেকটা কথা, অনেক উদ্যোক্তা ভাইরা পুকুরের ভিতরে হাঁস ছেড়ে দিয়েছে, এখন পুকুরের পাড়টা অনেক অনেক উঁচু। এখন যখন আমার মা বোনরা যখন মানে কনসেপ অবস্থায় থাকে তখন ডাক্তারের কিন্তু একটা মেসেজ আছে যে ঝাঁকি রাস্তায় নেবেন না। দেখেন হাঁস যখন পরিপূর্ণ ডিম অবস্থা থাকে হাঁসটা উড়াল দিয়ে পানিতে নামছে, এটা কিন্তু হবে না, এটা হবে না, তখন তার প্রোডাকশন পার্সেন্টেজ কম হবে। স্মুথলি যেরকম আমাদের ওই দেখেন এই যে শেড, এই যে রানওয়ে, এই যে পানি, দেখেন এখানে কোনো উঁচু জায়গা আছে? স্লোপলি নামছে, এরকম একটা পরিবেশ করতে হবে, ঢাল অবস্থা থাকতে হবে, গেল। আরেকটা কথা হচ্ছে কি আপনার পুকুরে ছেড়ে দিয়ে যে হাঁস করতে হবে তা না, হাঁস কিন্তু আপনার পানির জন্য পাগল হয় না, হাঁস খাবার এবং বসার জায়গা এই দুইটা জায়গা যদি সে ভালো পায় তাহলে কিন্তু হাঁস কিন্তু খুব চয়েস করে। ভাই এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন জাতের হাঁস? এইগুলো খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল, এগুলো এখন কি অবস্থায় রয়েছে, বয়স কতদিন এগুলো? এইটা দেখেন এইগুলোর বয়স কিন্তু 18 মাস। এখন কি ডিম দিচ্ছে এগুলো? এখন ডিম দিচ্ছে। আচ্ছা, এটা ডিম উৎপাদন করছে, দেন এখান থেকে এই এটা জাস্ট আমাদের ব্রিডার্স,
ডিম উৎপাদন করে বাচ্চা উৎপাদন করে তারপর বাচ্চা সেল করতেছে। আচ্ছা, তো এই যে এখানে খাকি ক্যাম্পবেলের কথা বললেন, এগুলো কেমন মনে হচ্ছে যে প্রোডাকশনের দিক দিয়ে এগুলো কেমন? না, আমার কাছে এগুলো ভালো। আচ্ছা, তো কী কী জাতের হাঁস রয়েছে আপনার এখানে? আমাদের এখানে খাকি ক্যাম্পবেল আছে, জিন্নিং আছে, বেইজিং আছে। আচ্ছা, তাহলে এখন বর্তমানে কতগুলো হাঁস আছে এখানে এই এরিয়ার ভিতরে? এটা তো প্রায় 150 বিঘা এরা। আচ্ছা, এই এরিয়াতে প্রায় 10-12 হাজার হাঁস আছে, আর বাইরেও আমাদের এখন বর্তমানে বিভিন্ন জায়গায় জায়গায় হাঁস করছে সব। আচ্ছা, যারা নতুন খামারি ভাই বোনেরা আছে যারা হাঁসের খামার দিতে চাচ্ছে, আপনার এখান থেকে যদি এই খাকি ক্যাম্পবেলের বাচ্চা নিতে চায় সেক্ষেত্রে কীভাবে নিতে পারবে, আপনি কত করে সেল করছেন? আমাদের অনলাইনে যারা উদ্যোগ ভাইরা আছে অনলাইনে নাম্বার আছে আমাদের, আমাদের সাথে যোগাযোগ করবে। এবং আমাদের বাচ্চার রেট, আসলে হাঁস মুরগির বাচ্চার রেট তো অস্থিতিশীল, তবে বর্তমানের কথা বলবো আমি, মানে রেটের পরিবর্তন হয় কিন্তু। সেই ক্ষেত্রে যে ব্যক্তি বাচ্চা নেবে, যে উদ্যোক্তা ভাই বাচ্চা নেবে, ওই দিনকার রেট সে শুনতে পারবে কিংবা এক সপ্তাহ পরে। তবে আজকের কথা বলছি আমরা, এখন আমাদের এ গ্রেড যে ফিমেল বাচ্চা, যেটা মানে শুধু মহিলা বাচ্চা, এই মহিলাটা বাচ্চা বিক্রি করছে আমরা 35 টাকা এ গ্রেড। আর বি গ্রেড যে বাচ্চাটা সেটাও মহিলা, এটা বিক্রি করতেছে 30 টাকা। এ গ্রেড বলতে কি বুঝাচ্ছেন? মানে হাঁসের বাচ্চা যদি এক হাঁসে যদি 10,000 বাচ্চা বের হয়, 10,000 বাচ্চার ভিতরে 5,000 মেল, 5,000 ফিমেল, মানে 5,000 মর্দা, 5,000 মায়া। এই 5,000 যে মায়া বাচ্চার ভিতরে সর্বোচ্চ 1 থেকে 1,500 আমরা মানে এ গ্রেড বাচ্চা পাই। তাদের মানে তাদের ওয়েট, তাদের মানে নিউট্রিশন, এটা সম্পূর্ণ মানে আলাদা হয়, সম্পূর্ণ আলাদা হয়। তাদের মানে বড় সরো এগুলো দেখে তারা আমরা বাছত করে এইটা হলো এ গ্রেড, আর বাকিগুলো বি গ্রেড। এগুলো হকাররা গ্রামে গ্রামে মহিলাদের দাঁড় করে পৌঁছায় দেয়। তাহলে এ গ্রেড বললেন 35 টাকা করে? জি, এ গ্রেড 35, বি গ্রেড 30, আর সি গ্রেড যেটা মেল এটা 25 টাকা। জি। আচ্ছা, তাহলে আমাদের খামারি যে ভাই বোনেরা আছে তারা চাইলে আপনার কাছ থেকে এই মূল্যে নিতে পারবে। আর যেহেতু বললেন দামটা হচ্ছে ওঠা নামা করে, সেক্ষেত্রে ফোনের মাধ্যমে প্রতিদিন কি রেটে আছে? আচ্ছা, এখানে তো অনেকক্ষণ খাকি ক্যাম্পবেল দেখলাম, অনেক ভালো লেগেছে, আশা করছি আমাদের দর্শকেরা অনেক ভালো লেগেছে। আপনি তো বলছিলেন আরো অনেক জাতের হাঁস আছে আপনার কাছে, এখন কোনটা দেখাবেন? এখন চলেন বেজিং দেখি। আচ্ছা জি, চলেন তাহলে যাই। আমরা কোনো কিছু রাখি না। আচ্ছা, এই যে বেজিং লালন পালন করছে, এটা লালন পালন পদ্ধতি একটু শুনতে সেম খাকি ক্যাম্পবেল যেটা বললাম। আচ্ছা, তবে বাংলাদেশে 99% বেজিং চাষিরা লসে আছে। কেন সেটা? কেন? এক নম্বর লস হলো বেজিং সাধারণত মাংসের জন্যে, কিন্তু অনেকেই বলে 6 কেজি 7 কেজি আমার বেজিং হাঁসের ওজন হবে, এয়া হবে। তো বিষয়টা হলো, দেখেন বেজিং কিন্তু 6 থেকে 7 কেজি ওজনের বেজিং বাংলাদেশে নাই, তার কারণ বেজিং ইনব্রিডিং হয়ে আছে। চীন দেশের যে বেজিংগুলো 6 কেজি প্লাস, বাট আমাদের বেজিংগুলো বাংলাদেশে 3 কেজি প্লাস, 3 কেজি প্লাস না, 3 কেজি মাইনাস। জি, এর যে FCR ফিড কনভার্সেশন যে রেশিও, যে পরিমাণে খাবার খাবে সেই পরিমাণে বাড়বে না। প্রাণী সম্পদে যে ডিজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি এইভাবে বলছি, এই যে চীনে যে বেজিং বিটার্সগুলো আছে, এদের একটা বিটার্স আপডেট যদি বাংলাদেশে আসে আবার মানে ভালো একটা জাত তৈরি হবে। আচ্ছা, এই যে এই হাঁসগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি শুধু মাংসের জন্যই করছেন নাকি ডিম? আমাদের এখানে তো আসলে বেজিং এর বিডার্স, আমরা মানে বাচ্চা উৎপাদন করছি, ডান সেল করছি। আচ্ছা, তারপরে এখানে দেখলাম প্রতিটি জাতের জন্য আলাদা আলাদা শেড রেখেছে, এটা অনেক ভালো লেগেছে। তো এরকম শেড কতগুলো আছে আপনার এখানে? আমাদের এখন টোটাল এই 150 বিঘে এরিয়ায় প্রায় 18 থেকে 20টা শেড আছে। 18 থেকে 20টা? তো এখানে যে একটা শেডটা দেখতে পাচ্ছি, এই সম্পর্কে একটু জানতে চাই, এটা দৈর্ঘ্য প্রস্থ কেমন, আর এরকম যদি একটা শেড আমাদের দর্শকেরা বানাতে চায় সেক্ষেত্রে কেমন খরচ হবে? আমি বলি 1,000 হাঁসের জন্য খাকি ক্যাম্পবেলের যে শেড, আপনার 1,300 বর্গ স্কোয়ার ফিট হবে, 65 ফিট লম্বা, 20 ফিট প্রস্থ, এরকম হবে। আর শেডের উচ্চতা অবশ্যই 8 ফিট প্লাস করতে হবে। এই 1,300 স্কোয়ার ফিটের কথা বলছি, এটা খাকি ক্যাম্পবেলের।
বুঝতে পারছেন, এবং রান অনেকেই করে পুকুরের ভিতরে আপনার হাঁস নামায় দেয়, কিন্তু পুকুরের ভিতরে যদি হাঁস নামায় দেয় নিয়মিত পুকুরের পানি কিন্তু খাচ্ছে, এটা সম্ভাবনা 100% আমি বলবো সালমোনেলা ইকোলা এগুলো হবে। তাহলে আমরা যে প্রসিডিউর অবলম্বন করছি, দেখেন দেখেন এটা ঘর, এটা রানওয়ে, এটা পানি, এই পানিটা ফার্স্ট মর্নিং এখানে চলে আসছে, পানি কিন্তু ওই যে হাঁস কিন্তু পানির ভিতরে আছে, খুব বেশি না। এখন এই পানিটা আপনার পানিটা, এই পানিটা বিকালবেলা আমাদের ইয়েতে চলে যায়, আমাদের দর্শককে দেখে একটু কথা বলি, এই যে এই পানিটা, এই পানিটা আপনার ছেড়ে দেবো এখান থেকে, একটা পুকুরি আছে যে পুকুরির এরিয়া মাত্র 4 বিঘা, তার বেশি এই পানিগুলো সেই পুকুরেই যায়, সেই পুকুরে চলে যাচ্ছে, ওখানে কোনো হাঁস যায় না। সকালবেলা পানি ঢুকাই দিন, সন্ধ্যাবেলা এই পানি বাড়ায় যায়, সেই পানি কি আবার হচ্ছে পুকুর থেকেই আসছে? না না না, আমি সাবমার্সেল থেকে, নিচের থেকে। আচ্ছা, তাহলে পানি হচ্ছে বিশুদ্ধ থাকাও এক জরুরি, তাই তো? অবশ্যই। আচ্ছা, তাহলে এই যে এখানে যে রানওয়েটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা কতটুকু জমির উপরে? এখানে আপনার এই শেডটা আমার আছে হলো প্রায় 2000 স্কোয়ার ফিট, এই শেডটা। আচ্ছা, এই 2000 স্কোয়ার ফিটে আমার বেজিং এখানে কিন্তু আছে মাত্র 800 রাখছে, এই জায়গাটা 800, এই জায়গাটায় 800 আছে, মানে বেজিং এর জন্য মিনিমাম আপনার 3 বর্গ স্কোয়ার ফিট জায়গা দেওয়া লাগবে। আচ্ছা, এবং রানওয়ের জন্য আপনার মিনিমাম 7 থেকে 8 বর্গ স্কোয়ার ফিট, একটা হাঁসের জন্য 7 ফিট, 7 ফিট 7 ফিট। তাহলে এগুলো তো এখন ডিম দিচ্ছে? জি। তো কতদিন পরে এই বেজিংগুলো আসলে ডিম দেয়, কতদিন বয়স থেকে দেয়? আসলে বেজিং কিন্তু এটা পিক প্রোডাকশন থাকে 5 থেকে 6 মাস, 5 মাস পর ডিম দিচ্ছে, তো সেক্ষেত্রে তো খাবারের তো একটা রেশিওর বিষয় আছে, তো খাবারের রেশিও সম্পর্কে একটু জানতে চাই কিভাবে দিচ্ছেন? প্রথম পর্যায়ে যারা বাচ্চা পালবে প্রথমত স্টার্টার ফিড দেবে, তারপরে গ্রোয়ার ফিড দেবে, তারপরে লেয়ার ফিড দেবে, মানে ফ্রি লেয়ার, তারপরে পূর্ণ লেয়ার মানে লেয়ার, এইভাবে স্টেপ বাই স্টেপ পরিবর্তন করতে হবে। আর লেইং অবস্থায় যে ডিম পাড়া, এটা হলো মানে ডিমের যে খাবার, এই খাবারটা দিতে হবে, লেয়ার ফিড যাকে বলা হয়। এখন আপনার খাকি ক্যাম্বেল প্রথম যে ডিম আপনার 4.5 থেকে 5 মাসের যে ডিম শুরু হয়, প্রতিদিন 125 থেকে 130 গ্রাম দিলেই না, প্রতিটা হাঁসের জন্য সেটা মানে ভাগ ভাগ করে তো দিতে হবে। জি জি জি, দিনের ভিতরে, খুব সুন্দর কথা বলেছেন। সকালে সাধারণত আপনার 12 কেজির ভিতরে আপনি সর্বোচ্চ 3 থেকে 4 কেজি, 100টা হাঁসের জন্য বলছি কিন্তু আমি, দুপুরবেলা 4 কেজি, 3-4 7 কেজি, আর সন্ধ্যার পরে যায় আপনার আর 6 কেজি, মানে তিন বেলা এই খাবারটা ভাগ করে দিতে। আচ্ছা, তো কেমন খরচ পড়ছে প্রতিদিন এই খাবারের পিছনে? 6.5 টাকা খরচ হবে একটা হাঁসে। এখন তো খাদ্যের দাম বেশি, এর আগে 5 টাকার ভিতরে হয়ে যেত। আচ্ছা, আর আরেকটা বিষয় যে হাঁস পালনের ক্ষেত্রে ভ্যাকসিনেরও তো একটা বিষয় আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? সেটা কিভাবে দিচ্ছেন? সাধারণত আমরা ডাক প্লেগ এবং কলেরায় বাংলাদেশে আমরা দিয়ে থাকি, আমরা সালমোনেলাও করি, ইকেলাও করি। এখন ডাক প্লেগ যেটা 18 থেকে 20 দিন বয়সে ডাক প্লেগ প্রথম মাত্রা। আচ্ছা, প্রথম 18 থেকে 20 দিন বয়সে ডাক প্লেগ প্রথম মাত্রা রানের মাংসে। আচ্ছা, রানের মাংস এক সাইডে ভাবে টিপে ধরে দিতে হবে, মাংসটা বাড়া যাবে ওখানে দিতে হবে। সেটাকে আপনারা নিজেরাই দিয়ে থাকেন? জি জি জি, আমাদের টেকনিশিয়ান আছে। আচ্ছা, আর আপনার তার 18 থেকে, এবার ওখান থেকে ওই ডেটের থেকে আপনার 15 থেকে 20 দিনের পরে দেয় বুস্টার ডোজ, এক্সট্রা ডোজ যেটা বলা হয়, এই বুস্টার ডোজ করতে হবে সেম ডাক প্লেগ। তারপরে আপনার 70 থেকে 75 দিনে ডাক কলেরা, এবং তার ওই ডেটের থেকে 20 দিন পরে যায় আবার এক্সট্রা ডোজ, বুস্টার ডোজ যেটা বলা হয় ডাক কলেরা, দেখছো? তারপরে 6 মাস পর পর আপনি ভ্যাকসিন দেন ডাক প্লেগ এবং কলেরা। হ্যাঁ, আপনার সাথে কথা বলে আজকে অনেক ভালো লেগেছে, আশা করছি আমাদের দর্শকের যে সমস্যা ছিল, এই যে তারা বলছিল তারা দিন দিন লসের সম্মুখীন হচ্ছে, সেটা কেন হচ্ছে সেটা আপনার মাধ্যমে কিছুটা হলেও দূর হয়েছে। যে আজকে আমাদের সময় একেবারে শেষ, আপনার কাছ থেকে বিদায় নিতে হবে। দীপ্ত কৃষিকে অসংখ্য ধন্যবাদ, মানে আমাদের উদ্যোক্তা ভাইদের আমাদের এই লেকচার শোনার কারণে তারা যদি মানে লাভবান হতে পারে, আর সেই সুযোগ করে দেওয়ার জন্য দীপ্ত কৃষিকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি @দীপ্ত.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন
01787682832 নম্বরে, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, তারা অনেকে আমাদেরকে জানিয়েছেন হাঁস পালন করে আপনারা দিনে দিনে বেশ লসের সম্মুখীন হচ্ছেন, কোনোভাবেই লাভের সম্মুখীন হচ্ছেন না, এর থেকে মুক্তির উপায় কী? আপনাদেরকে সেই মুক্তির উপায় জানাতে আমরা আজকে চলে এসেছিলাম জাকির হোসেন ভাইয়ের কাছে। তিনি একজন অভিজ্ঞ খামারি, আশা করছি তার মাধ্যমে আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়েছেন। জাকির হোসেন ভাই যেটা বলছিলেন সেটা হচ্ছে, হাঁস পালনের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হাঁসের খাদ্য ব্যবস্থা এবং বাসস্থান ব্যবস্থা। এই দুটি জিনিস যদি ঠিক থাকে তাহলে অবশ্যই হাঁসে অধিক পরিমাণে লাভবান হওয়া সম্ভব। আপনারা যারা বেকার আছেন তারা কিন্তু চাইলে এই হাঁস পালন করে নিজের বেকারত্বের সমস্যা দূর করতে পারেন। সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আনোয়ার শীত নিবেদিত দীপ্ত কৃষির অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।